আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আসা, এটা হচ্ছে রেশমা বলতে পারেন বা বাংলাদেশে গুড়ামুয়ো বলা আর কি, কীভাবে লাগায় এবং কীভাবে গুঁড়া রুমে ঢুকান লাগায় এটা আপনাদেরকে দেখাবো। তো আপনারা অনেকে বলতে পারেন এটা তো সহজ ব্যাপার, এটা এবার দেখানোর কী আছে। তো যাই হোক, যার কাছে যেরকম সহজ আর যার কাছে যে জানা না তার কাছে তত কঠিন আর কি। আপনাদেরকে দেখামো এটা কীভাবে লাগানো হয় এবং কীভাবে আপনারা রুমে ঢুকেবেন গোড়া। তো লাগানোর জন্য প্রথমত দেখেন এই রেশমাটারে, এটা দেখেন কোড়া কোড়া আছে, তিনটা কোড়া আছে দেখেন। প্রথমত এখানে একটা মুখে কোড়া আছে, আর এই দেখেন এখানে একটা, এখানে একটা, এই দুটো তিনটা কোড়া আছে। এখন এটা এই যে যেখান থেকে ধরছি এটা মুখের ভিতরে চলে যাবো, এই দেখেন ভুলি যায় আবার সবাই এটা একটু লাগে আর কি। এখানে যে বেড আছে বেড মতো চলছে, এই বেড লাগাইয়া এখানে আর পাইয়া করা আছে, এখানে লাগাই। তখন আমি আপাতত যেহেতু এই রুম থেকে রুমে নিয়ে গেলাম, তো এখানে আমি ডাবল লাগালাম না। আবার দেখামো হচ্ছে এদেরকে, এদের সবাই আর কি হাবি বাংলাদেশে বাংলাতে বলে আর কি দড়ি। তো দড়িটা কীভাবে লাগাবে, এই যে লকটা, এই লকটা এখানে একটা দেখেন মানে করতে লোয়া আর কি, লোয়া দিয়ে এখানে লাগাই দিয়ে এটা এখানে লাগালে থাকে আর কি, এটা ভাঙিয়ে গেছে এই জন্য নতুন করে লাগানো আর কি। তো দেখেন আমি ফোন থেকে বার করি, গোড়া ঢুকের সময় গোড়া অনেক সময় দৌড়তে মানে স্পিরিটে ঢুকে দিকে। এখন রুমের থেকে আপনারা দড়ি এখানে দড়িটা খুলবেন না, বাড়ার সময় খুলবেন না, বা গোমোড়া বলে আর কি এটা খুলবেন না। খুললে কী করবে, গোড়া পিছিয়ে আপনারা লাথি দিয়ে দেবে। তো আপনি কী করবেন, এই রুমের ভিতরে ঢুকে না পরে এটা রেইয়া আবার দরজার দিকে নিয়ে আসবেন। দেখেন দরজা, দরজার দিকে নিয়ে আসবেন। তো নিয়ে আসলে এখানে আপনি দাঁড়া করাবেন, দাঁড়া করাই তখন খুলবেন। দেখেন দেখেন ডায়মন্ড তাল আলে আল্লাহ এখানে এসে দাঁড়া যাব। দাঁড়া গেছে, আপনার রেশন লাগে দেখেন। এই কত মাথাটা ঢুকে দিবেন, ঢুকানোর পরে এই দিকে লম্বা যেটা এটা গাই গাই আছে বিল্ডে আর কি, এটা 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 ফিরিয়ে আনা যাবে অফিস আর কি।
বাঁধানোর পরে এটা গেটের ভিতরে নিয়ে আসবেন। আনার পরে এই নিচে দিয়ে যে বিলটা আছে সেই বিলটাতে লাগাই দেবেন। গ্যাপ বাস স্টপ 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 তারপর এই যে হাইলের মাথাটা আর দড়ির ইয়েটা আংলাটা এইখানে লাগাবেন। আল্লাহ তার আবার দেখায় আপনাদেরকে এখানে রুমে ঢুকছি, সিধা ঢোকার পরে এই গোড়াটারে এইভাবে আবার ঘুরাবেন, রাউন্ড করে ঘুরাই আনি আবার যে দরজাটা আছে দরজাটার সামনে আপনারা নিয়ে আসবেন। আনি অগে স্টপ তারপরে এই রাস্তাটা খুলবেন বা গোয়ামোড়াটা যেটাই বললেন আপনারা এটা খুলবেন। এটা এইভাবে ঘুরানোর কারণটা হচ্ছে আবার বলি বিষয়টা হচ্ছে ঘোড়া রুমের ভিতরে রাখার সারার পরে ঘোড়া হাল লাভ দিতে পারে, লাভ দিয়ে আপনার পাউটা কাটি ফেলতে পারে আর কি, বা একটা লাথি দিলে তো সমস্যা হয়ে যেতে পারে। ওই জন্য সাবধানে কাজ করবেন, কেয়ারফুল থাকবেন এই আর কি। অলরেডি রাস্তা লাগানো আছে, লাগানোর পরে এই যে জায়গাটা লাগাবেন, লাগান আর ঘুরেন তারা ঘটাবেন স্টপ। আসলে আল্লাহর একটা নিয়ামত, দুই হাত দিছি আল্লাহ, এক হাতে দেখা গেছে কোনো কাজে হয় না, এই জন্য দুই হাত ছাড়া আল্লাহ যে দুই হাত দিছে আল্লাহর আসলে একটা বড় নিয়ামত আর কি। এক হাতে দেখা গেছে কোনো কাজ করতে গেলে সঠিক মতো হয় না আর কি। আজকের ঘটনা হচ্ছে আমাদের এখানে সাইড রুম থেকে সাইডটাই যেয়ে গেছে, আমি ঘোড়া চলে গেছে ইয়েতে দূর প্রতিযোগিতা আর কি। প্রত্যেক শুক্রবারে মানে রিয়াদ থেকে আসে, আমাদের খামার আছে রিয়াদে, ওইখান থেকে আসে এখানে জুবেলি, জুবেলি আসার পরে এখানে রেস হওয়ার পর পরে আবার রিটার্ন নিয়ে যায়, আবার ওইখানে রিয়াদ আবার ইয়ে আছে মানে দূর খেলা প্রতিযোগিতা আছে, তো এই আর কি। তারপর চলে যায় দাম্মাম, তারপর চলে যায় আবা একটা জায়গা আছে ওইখানে
নিজরা আবার আরেকটা জায়গা আছে তাইয়েব, তাইয়েবে মাঝে ওইখানে ঘোড়ার প্রতিযোগিতা হয় আর কি। দেখেন আর রেশমা সারও আপনি ঘোড়া নিয়ে আসতে পারবেন। রেসমাসের আপনার ঘোরা নিতে পারবেন। এই দড়িটা মানে এটা বাহিরের জন্য না, মানে ভিতরে খামারের ভিতরে আছে ধরাতে আসতে পারলেন। আপনাদেরকে বলি সবসময় কেন ঘোরারে রিটার্ন ঘুরবেন না, ঘুরালে ফিচ্ছা যখন সারি দিয়ে আসতে আসতে যাবেন রুমের থেকে বাইরে হইতে যাবেন তখন আপনারা ঘোরা লাফিতে পারেন। তো আমি এটা ঘোরা মুয়া সারা নিয়ে আসলাম। তো সবাই ভালো থাকবেন।